আজকে আমার রেসিপি পাবদা মাছ। মজাদার এই মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম আমার রান্নাঘরে। তো আজকে আমি দেখাবো কিভাবে এই পাবদা মাছটি আমি রান্না করেছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে তারপরে কিন্তু লবণ দিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। আর চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, মাছগুলো কিন্তু এভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো এক করে উঠিয়ে নেওয়ার পর এখন আমি প্যানে দিয়ে দিব সামান্য তেল, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপরে রসুনটা একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আর এইসব তরকারি রান্না করতে কিন্তু অতটা ওই যে মেপে মেপে মেজারমেন্ট করে কিন্তু দেওয়ার কিছুই নেই। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জিরের পাউডার। তো এখন অল্প আঁচে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে নিয়েছি। তো মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো ভিউয়ার্স, একটু উল্টি পাল্টিয়ে মাছের সাথে মশলাটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো মাছটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এটা আপনি কেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর করে কাঁচামরিচ ব্যবহার করবেন। তো এবার দিয়ে দিয়েছি আমি কিছু ধনে পাতা। তো ভিউয়ার্স, আমার রান্নাটি কিন্তু কমপ্লিট। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ।